মানিকগঞ্জের সিংগাইরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে মত বিনিময় ও আর্থিক সহায়তা প্রদান করেছেন মানিকগঞ্জ দুই আসনের সংসদ সদস্য মমতাজ বেগম। মঙ্গলবার দুপুরে উপজেলা শায়েস্তা ইউনিয়নের দক্ষিণ শাহরাইল গ্রামে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সংসদ সদস্যের তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান এবং দ্রুত সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দেন মমতাজ বেগম। একই দিন বিকাল পাঁচটায় জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুটুল ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে 40টি পরিবারের মাঝে 8 লাখ টাকা ও স্থানীয় একটি মসজিদে 50,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। এর আগে গত 5 অক্টোবর সন্ধ্যা 6:30টার দিকে হঠাৎ প্রবাহিত ঘূর্ণিঝড়ে ওই এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ সময় গাছের নিচে চাপা পড়ে আমেনা নামের এক নারীর মৃত্যু হয়। মিলন মাহমুদ, রাজধানী টাইমস, সিংগাইর।